কথা এভাবে বাড়িতে বসে থাকলে এরপর তো নিজেরও খারাপ লাগবে আয়ুষ তারপরে লোকজনও আর ডাকবে না তাই বলছি তাড়াতাড়ি তুমি সুস্থ হও সেটা নিয়ে তোমার ভাবার কোনো দরকার নেই কাকিমণি আমাদের জন্য তোমার যে সাহায্য করা দরকার ছিল তা তুমি করনি তাই আয়ুষকে নিয়ে তোমার কাছে কিছু শুনতে চাই না আমরা বাহ কাল অবধি তো একেবারে ভিজে বেড়াল হয়েছিল তো তোর যেই বাড়ির লোকজন তোমাকে মেনে নিল অমনি কান লাগিয়ে নিয়ে ফোর্স করলে করলো এই সংসারটা ও যেমন ভাবে চালাবে তেমনি ভাবে চলবে এই সংসার ও যা ভালো বুঝেছে তাই করেছে তোমারও তো বাড়তি কথা বলার কোনো দরকার নেই কইলি দাদা শুধু মনে রেখো কইলি আমরা প্রমাণ করতে পারিনি বলে আজ তুমি জেলে না থেকে এ বাড়িতে বসে বড় বড় কথা বলতে পারছো তুমি আমার স্ত্রীকে আমার জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছিলে কাকিমণি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলে মনে রাখো কিন্তু এই কথাটা আমি কিন্তু ভুলিনি আজ তোমাকে প্রমাণ সহ ধরতে পারিনি ঠিকই কিন্তু একদিন তুমি নিজেই এমন প্রমাণ ছাড়বে যে সেদিনকে তোমাকে ধরতে খুব একটা অসুবিধা হবে না কারোর তাই বলছে আমাদের মধ্যে অকারণে অযাচিত ভাবে কথা বলতে এসো না দাঁড়া না এত কথা বলার উত্তর এক্ষুনি পাবি জাস্ট 2 মিনিট অপেক্ষা কর যাদের আসার কথা তারা তো প্রায় এসেই গেল আমি দেখছি স্যার শেখর বাবু হতে পারেন সকাল থেকে তো একবারও এলেন না হয়তো উনি হবেন স্যার ওরা এসেছেন